আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নুরস ই কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান মাসের ইফতার তৈরির আগাম কিছু প্রস্তুতি, যেগুলো আগে থেকে করে রাখলে রমজান মাসের ইফতার তৈরিতে কিছুটা ঝামেলা কম হয়ে থাকে। কারণ সারাদিন রোজা রেখে ইফতারের বেশি ঝামেলা করতে সবারই অনেক কষ্ট হয়ে থাকে, আর তাই আমার মতো আপনারাও রমজানের পূর্বেই ইফতার তৈরির কিছু কাজ আগে থেকেই করে রাখতে পারেন। চলুন তাহলে আজকে আমি কিছু আগে থেকে করে রাখার প্রস্তুতি দেখিয়ে দিই। আজকে আমি প্রথমে ব্রেড ক্রাম তৈরি করা দেখিয়ে দিব, কারণ আমাদের রমজান মাসে ইফতার অনেক ধরনের ইফতার তৈরিতেই ব্রেড ক্রামের প্রয়োজন হয়, আর এই ব্রেড ক্রাম বাজার থেকে খুব বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়। অথচ খুব অল্প সময়েই আমরা ঘরেই এই স্বাস্থ্যসম্মতভাবে ব্রেড ক্রামটা তৈরি করে নিতে পারি এবং রমজান মাসের পূর্বেই এটা আমরা করে রাখতে পারি। তাই এখানে আমি একটি বড় সাইজের পাউরুটি নিয়েছি, আর তার থেকে আমি অর্ধেক পাউরুটি এভাবে সাইডগুলো কেটে নিয়েছি, ব্রাউন যে সাইডগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি। আর যেগুলো কেটে নিলাম সেগুলোকে এখন আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন, তবে হাত দিয়ে খুব সহজে ছিঁড়া যায়। সবগুলো পাউরুটি ছিঁড়ে নিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্রেড ক্রামটা তৈরি করব। ব্রেড ক্রাম তৈরি করার জন্য ব্লেন্ডারের প্রয়োজন হয়, আবার ব্লেন্ডার ছাড়াও ব্রেড ক্রাম তৈরি করা যায়, সেটা আমি এখন দেখিয়ে দিব। এরকম যদি চালনি আপনার হাতের কাছে থাকে তাহলে ব্লেন্ডার ছাড়াও আপনি ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন খুব সহজেই। আর এখন এভাবে আমি পাউরুটিটা চালনিতে নিয়ে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে যদি আপনি চেলে নেন তাহলে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম নিচে পড়বে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহিভাবে ব্রেড ক্রামগুলো তৈরি হয়ে গেছে আর একেবারে সাদা ধবধবে। আর আমি এ কারণেই সাইডগুলো কেটে নিয়েছি, যে পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে আমি সাদা ব্রেড ক্রাম তৈরি করব। আর এখন আমি বাকি পাউরুটিগুলো দিয়েও, যেগুলো আমার সাদা পাউরুটিগুলো আছে সেগুলো দিয়ে আমি ব্লেন্ডারে জগে ব্রেড ক্রাম তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এর জন্য এখন আমি একটি ব্লেন্ডারের জগে পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জগে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব সহজেই ব্লেন্ডারে খুব কম সময়ে ব্রেড ক্রাম তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গিয়েছে। আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু একটু গরম আছে ব্লেন্ড করার কারণে। এখন আমি বাকি যে সাইডের ব্রাউন কালার সহ যে অর্ধেক পাউরুটি রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি সেই পাউরুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এটাকে আমি একটু কালার দিব, কালারফুল করবো। আর সেজন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জর্দার রং দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালার, যেটা পাউডার ফুড কালার থাকে, সেটাও ইউজ করতে পারেন। আর এই কালারটা আর একটু বেশিও গাঢ় করতে পারেন, আর একটু ফুড কালার দিয়ে বা জর্দার রং বেশি দিয়ে। আমি এতটা কালার বেশি করলাম না, একটু হালকা ব্রাউনিশ কালারের করে নিলাম। এখন এই ব্রেড ক্রামগুলোকে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়ে একটু টেলে নিচ্ছি। খুব বেশি সময় ধরে এটাকে টালতে হবে না, আর চুলাটাকে খুব বাড়িয়ে, চুলার আঁচটাকে খুব বাড়িয়েও এটাকে টালা যাবে না। 6 থেকে 7 মিনিট এটাকে চুলার আঁচটাকে লোতে রেখে ব্রেড ক্রামগুলোকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ব্রেড ক্রামগুলো খুব ঝরঝরে হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে প্লেটে ছড়িয়ে দিব আর ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে প্রিজার্ভ করব। সেম প্রসেসে কালার দেওয়া ব্রেড ক্রামগুলোকেও ফ্রাই প্যানে টেলে নিয়েছি, তেলে নিয়ে একটি প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন এই দুটাই ঠান্ডা হয়ে গেলে আমি দুটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করব।
দেখতে পাচ্ছেন বক্সে ভরে নিয়েছি, আর খুবই ঝরঝরে খুবই সুন্দর ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ে। আর আপনারা চাইলে এই ব্রেড ক্রামগুলোকে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, যখনই প্রয়োজন হবে তখনই এখান থেকে নামিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন বক্সের ভিতরে বাতাস না ঢুকে। এখন আমি করে দেখাবো ভেষন মিক্সড, আর এটা আমাদের পুরো রমজান মাসে প্রতিদিনের ইফতারেই প্রয়োজন হয়, আর সেটা যদি আগে থেকেই মিক্সড করে রাখা যায় তাহলে খুব উপকার হবে আমি আশা করি। আর এজন্য আমি প্রথমে এখানে 1 কেজি ভেষন নিয়েছি। আর সর্বপ্রথম কাজ হলো যে ভেষনটাকে ছেড়ে নিতে হবে, কারণ এটা যেহেতু বাজার থেকে কেনা ভেষন এখানে ডালের ভাঙা গুঁড়া থাকতে পারে, ময়লা থাকতে পারে, সেজন্য প্রথমে ছেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডালের ভাঙা অংশ বের হয়েছে। এখন পুরো ভেষনটাকে ছেড়ে নিয়েছি, আর এখন এই ভেষনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, আর দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আরও দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটা আপনারা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার এই বেসনের বেটার তৈরিতে পাঁচফোড়নটা আমি ইউজ করে থাকি। আরও দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ জর্দার রং, এটাও অপশনাল, আপনারা চাইলে কেউ কালার খেতে না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে বেসনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আর নেওয়ার পরে এটাকে একটি জারে ঢুকিয়ে নিয়েছি। এটাকে জারে ঢুকিয়ে নিয়ে খুব ভালোভাবে আটকে আপনি রান্নার ঘরে বা কিচেনেই এটা পুরো রমজান মাস দূরে সংরক্ষণ করতে পারেন। আর যখনই প্রয়োজন হবে প্রতিদিন ইফতারের আগে শুধু একটু পানি মিশিয়ে নিলেই বেসনের বেটার তৈরি হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে দেখাবো, আর এই পেঁয়াজ বেরেস্তা আমাদের পুরো রমজান মাসের ইফতারিতেই প্রয়োজন হয়, বিভিন্ন কাবাব তৈরিতে আর হালিম তৈরিতে তো অবশ্যই লাগে। সেজন্য পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রাখলে সময়টা বেঁচে যায়, আর সেজন্য এখন আমি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তাতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে খুব চিকন করে কেটে নিতে হবে, আর এখন আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজগুলো দিচ্ছি। আর এখন চুলার আঁচটাকে লোতে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 20 মিনিট ভাজার পরে পেঁয়াজের সোনালি রং ধরতে শুরু করবে, আর যখন সোনালি রং ধরতে শুরু করবে তখন এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটি ছাঁকনির সাহায্যে এভাবে পেঁয়াজ বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে, এবং একটি টিস্যুর ওপরে উঠিয়ে নিতে হবে যাতে বেরেস্তার মধ্যে যে বাড়তি তেলটা থাকে সেটা যেন অ্যাবজর্ব করে নিতে পারে। এভাবে আমি টিস্যুর মধ্যে বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলোকে উঠিয়ে নিয়ে এভাবে ঠান্ডা করে তারপরে একটি কাচের এয়ারটাইট ঢাকনাযুক্ত একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। খুব মুচমুচে হয়েছে, আর আপনারাও চেষ্টা করবেন যে কোনো কাচের জার বা কাচের এ ধরনের বাটিতে পেঁয়াজ বেরেস্তাগুলো সংরক্ষণ করতে, তাহলে নর্মালি বাহিরেই 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে, আর ফ্রিজে রাখলে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন আমি লেবুর রস সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব, আর রমজান মাসে যেহেতু আমাদের প্রতিদিনই ইফতারের শরবতে লেবুর রসের প্রয়োজন হয়, তাই এটাকে যদি আগে থেকে রস করে প্রিজার্ভ করে রাখা যায় তাহলে প্রতিদিন আর লেবু চিপে রস করতে হবে না। আর সেজন্য আমি এখানে এখন কিছু লেবু কেটে নিলাম, আর লেবুতে যেহেতু এখন রস কম সিজন না, তাই লেবুগুলোকে কেটে নিয়ে আমি মাইক্রোওয়েভ ওভেনে 15 থেকে 20 সেকেন্ড গরম করে নিয়েছি। আপনারাও 15 থেকে 20 সেকেন্ডের মতো গরম করে নিলে দেখতে পাবেন যে লেবু থেকে খুব ভালোভাবে রসটা বের হয়ে আসবে। এখন আমি এই লেবুগুলোকে একটি গ্লাসের ওপরে একটি ছাঁকনি দিয়ে তার উপরে লেবু রস বের করার যে মেশিন থাকে সেই মেশিনের মধ্যে লেবু দিয়ে চেপে সবগুলো লেবু থেকে রস বের করে নিব। একটি এরকম আইস বক্সের মধ্যে রসগুলো ঢেলে নিচ্ছি। তবে আমার এখানে প্রথমে আমি যে লেবুগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে তেমন এত বেশি রস হয়নি, পরে আমাকে আরও 15-20টা লেবু নিতে হয়েছে, সেটা আমি স্কিপ করে গিয়েছি। এখন এই রসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 8-9 ঘন্টা আইস করে তারপর এটাকে আপনারা চাইলে পলি বেগে আইসগুলোকে ঢেলে নিয়ে প্রিজার্ভ করতে পারেন, এবং প্রয়োজন মতো নিয়ে শরবত তৈরি করে নিতে পারেন। এখন আমি পুরো রমজান মাসের জন্য ছোলা সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব, আর সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ছোলা নিয়েছি।
যে ছোলা বুটটাকে আমি গরম পানি দিয়ে, ফ্লাক্সের গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো সারা রাত ছোলা ভিজিয়ে রাখার প্রিপারেশন নিয়ে থাকেন, তবে এরকম গরম পানি দিয়ে ছোলা ভিজিয়ে নিলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ছোলাগুলো খুব সুন্দরভাবে ভিজে ফুলে একদম ডাবল হয়ে যায়। সারা রাত বা 7-8 ঘন্টার কোনো প্রয়োজন নাই। এখানে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরেই দেখতে পাচ্ছেন ছোলাগুলো একদম খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটি পাত্রে এভাবে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিয়ে দিতে হবে, সবগুলো ছোলা দিয়ে দিয়েছি। এবং এতে এখন আমি লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা কেউ চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়ে থাকি কারণ এতে ছোলার কালারটাও খুব ভালো থাকে, আর সংরক্ষণ করাতেও আমার মনে হয় যে হলুদটা খুব কার্যকরী ভূমিকা রাখে। এভাবে আমি 30 মিনিট জাল করে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ছোলা সিদ্ধ করার সময় অনেকে বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করে থাকেন, তবে আমার এটা প্রয়োজন হয়নি। এমনিতেই ছোলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে বেকিং পাউডার দিয়েও ছোলাটাকে সিদ্ধ করে নিতে পারেন। ছোলা সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি এগুলোকে ব্যাগে ভরে নিচ্ছি কারণ আমি এগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করব, আর যখন আমার প্রয়োজন হবে তখন নামিয়ে নিয়ে ছোলাগুলোকে ভুনা করে নিব। আর এজন্য আমি 1 কেজি ছোলাকে 4টি ভাগ করে 4টি জিপলক ব্যাগের মধ্যে প্যাকেট করে নিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আপনারাও এভাবে চাইলে ছোলাগুলোকে সংরক্ষণ করতে পারেন। এই তো চেষ্টা করলাম কিছু প্রয়োজনীয় টিপস আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে করে কিছু কাজ আগে থেকে করে রাখলে ইবাদতের মাস রমজান মাস ইবাদত করার সময় পাওয়া যায়। টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরে আসব রমজানের আরও কিছু রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।